মোশাররফ করিম কি জিনিস, কত বড় মাল, আপনারা যে মোশাররফ করিম দেখছেন আগে উব্বাতে আপনারা সেই মোশাররফ করিমকে দেখবেন না। একটা নতুন মোশাররফ করিম নিজেকে ভেঙে চুরে নতুন বিয়া করছে, একটা নতুন মোশাররফ করিম। মোশাররফ করিমের জন্য ছবিটা আনা, এবং আমি চাই, আমার ইচ্ছা, যাদের চাওয়া এই ছবিটা বাংলাদেশের মানুষ দেখুক। মোশাররফ করিমকে আবার নতুন করে জানুক। মোশাররফ করিম কি জিনিস, কত বড় মাল, এটা নতুন করে বোঝা দরকার নেই। কত বড় মাল এটা সবাই জানে, বাট আপনারা যে মোশাররফ করিম দেখছেন আগে উব্বাতে আপনারা সেই মোশাররফ করিমকে দেখবেন না। একটা নতুন মোশাররফ করিম নিজেকে ভেঙে চুরে নতুন করে করছে, একটা নতুন মোশাররফ করিম। এবং কত বড় অ্যাক্টর, একটা মোশাররফ করিম, একটা হুমায়ুন ফরিদি, একটা এটিএম শামসুজ্জামান বছরে বছর জন্মায় না, যুগের পর যুগ গেলে একটা মোশাররফ করিম, একটা হুমায়ুন ফরিদি কিংবা একটা এটিএম শামসুজ্জামান জন্ম নেয়। এই জন্যই হুব্বা ছবিটা দেখা। দর্শক হলো অনেক চরিত্র আছে ছবির ভিতরে, আমি মোশাররফ করিম ছাড়া আর কাউ, আমার কাছে পুরোটাই মোশাররফ করিম ছবিটা, নাম হুব্বা, পুরোটা হুব্বাকে নিয়ে ছবি। আমি আমার মনে হয় প্রতিটা শটেই মনে হয় হুব্বা আছে, হুব্বা ছাড়া কোনো শট আছে কি না, থাকলে খুব একটা বেশি নাই। আর ছবিটা খুবই মজার লাগছে, আপনাকে এক সেকেন্ডও বোরিং করবে না এবং চেয়ার থেকে উঠতে দেবে না, এবং মোশাররফ করিম আপনাকে চেয়ারের ভিতরে সুপার গ্লুটা বসায় রাখবে, খুবই মজা লাগছে, খুবই মজা। হুব্বা মানে হুব্বা একজনের নাম, হুব্বা, হুব্বা শ্যামল, হুব্বা শ্যামল একজনের নাম, একটা গ্যাংস্টার পশ্চিমবঙ্গে, তার নাম ছিল হুব্বা, হুব্বা শ্যামল, সে একটা ডন ছিল, 17টা না 18টা মার্ডার করে, মার্ডার করা পুলিশে ধরতে পারতো না, পুলিশ যখন ধরে সে জামিনে বেরো আছে, তারপর একটা সময় তার লাশ খালে পাওয়া যায়। এই তার জীবনীটা নিয়ে একটা সে, ইন্ডিয়ার একটা নিয়ম আছে যে ওরা সেন্সর না হইলে পোস্টার ব্যানার লাগাইতে পারে, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সেন্সর পোস্টারের অনুমতি না দেবে, সেন্সর না হবে, পোস্টার সেন্সর না হবে, ছবি সেন্সর হবে তারপর পোস্টার সেন্সর হবে, এই যতক্ষণ পর্যন্ত পোস্টার সেন্সর না হবে আপনি কোথাও পোস্টার ব্যানার লাগাইতে পারেন না, আমাদের আইন নাই। সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, আইনটা আমি তোমাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমি গভর্নমেন্টের কাছে, সেন্সর বোর্ডকে এবং তথ্য মন্ত্রণালয়কে এবং তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আইনটা চেঞ্জ করা দরকার। কারণ ওকে পোস্টার ব্যানার আপনার সেন্সর করে দেন, বাট ছবির মুক্তি, ছবি সেন্সর আগে যাতে পোস্টার ব্যানারটা সেন্সর করতে পারি, কারণ আমরা সবসময় দেখা যায় যে আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে ছবি সেন্সর করতে দিতে পারি, তো আমরা সেই ক্ষেত্রে আমরা এক মাস দুই মাস আগে প্রচারটা চালাইতে পারি না, যদি প্রচারটা আগে প্রচারই প্রসার যাতে প্রচারটা আগে থেকে করতে পারি, সেজন্য নতুন যে আমাদের তথ্যমন্ত্রী আসছে আরাফাত ভাই, ওনার কাছে রিকোয়েস্ট রইল, সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে এবং সেন্সর বোর্ডে এবং সবার কাছে অনুরোধ রইল, আপনারা আইনটা গালিগালাজ দিতেছেন। হ্যাঁ, দেখবেন যে কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, আমাদের এখানে আমাদের অফিস একজন আছে, নাম বলি নাই, সে প্রতিটা কথার পর একটা কথা বলবে, আবার কেউ আছে আমি এক সময় ঢাকা পাঠিয়েছি দশ শালা, এই যে হুব্বার ওইটা হইলো গিয়া গালিটা আপনার ইয়ে লাগবে না কি জানি, স্ক্রিনে কানে বাজবে না, গালিটা শুনে আপনি হাসবেন, একটা গালিটা শুনে একটা অস্টিল যে লাগে মানুষ সেটা লাগবে না। মোশাররফ করিম তো নাটকে দেখবেন অনেক সময় গালাগালি করে, কিন্তু ওর গালিটা শুনে কিন্তু মানুষ হাসে, তার গালিটা আপনার মজা পাবেন, তার গালিটা আপনাকে আনন্দ দেবে, মজা পাবে, হাসবে, আপনাকে হাসাবে। সো এইখানে অশ্লীল কোনটা, যে জিনিসটা দেখে আপনার কাছে বিব্রত বোধ করবে, খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবে, সেটা এখানে আমাদের কিছু খারাপ কিছু নাই। তো একটা পুরুষ মানুষের জীবন, তার মুখে একটু একটু আছে, কিন্তু বাপ মা তুলে কোনো গালাগালি নাই, উমুখরে গালাগালি ওইগুলি নাই, যেটা আছে ওই মোশাররফ করিমের কথার ভিতরে, কথার ঢঙে, তার ক্যারেক্টারের ভিতরে ওই জিনিসটা আছে, ওটা শুনতেও খারাপ লাগে না, দৃষ্টি শ্রবণ কটু শব্দটা শুনতে খারাপ লাগে না, কটু লাগতে না, শ্রুতি কটু লাগতে আছে, সবাই জানে, আল্লাহ থেকে আরম্ভ করে জমিনের সবাই জানে, আমি নাম বলতে চাই না। আর নতুন একটা জিনিস অ্যাড করতে চাই, এটা কেউ জানে না, কোনো টিভি মিডিয়াতে বলি নাই, মাত্র বললাম ছবিটা শুধু বাংলাদেশ এবং ভারত না, আরো তিনটা দেশে মুক্তি পাচ্ছে। তিনটা দেশ কি কি, একটা হলো গালফ মানে সংযুক্ত আরব আমিরাত এলাকাটা, একটা হলো ইংল্যান্ড, আর একটা হলো অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া। ছোট ছিলাম পোলাবান ছিলাম, ছোট পোলাবান মানুষ অনেক ভুল ভ্রান্তি করে আপনারা জানেন, আমি তখন পোলাবান ছিলাম, আর একটু ম্যাচিউর হয়েছি,
বয়স হয়েছে, এখন ভুলভ্রান্তি কম করবো, ঝগড়াঝাটি মানুষের সাথে করবো না, সবাই মিলে মিশে থাকবো, এই আমাদের নীতি। আর আমরা এই জন্যই আমরা কারোর সাথে ঝগড়া, ঘরেরই ছেলে মেয়ে ওইখানে অভিনয় করছে, তাদের সবার গুলি আর চয় মিনিকাদের আগের ছবি ছবিগুলি আমি ডিস্ট্রিবিউশন করছি, হয়তো এটা করতাম যদি হুব্বা না থাকতো। আর যে আরেক ছবি যে ডিরেক্টর, সেটা আমার ঘরেরই ছেলে, কোনো রাগ নাই দুঃখ নেই কোনো, তাদের প্রতি আমার শুভেচ্ছা, অন্য দুইটা ছবির প্রতি শুভকামনা রইল, সবার ছবি ভালো যাক। দর্শকের অনুরোধ করবো সবার ছবি দেখেন, তাদের ছবি আমি ট্রেলার দেখিনি, ছবি দেখিনি, ট্রেলারগুলি আমার ভালো লাগছে, আমি তাদের অভিনন্দন জানাই। কিন্তু এটাই হয় বাংলা ছবিতে, বাংলাদেশে এটা হয় না, এটা আমি 2011 সনে বন্ধ করি, 2012 সনে বন্ধ করছি বাংলাদেশে পাইরেসিটা, কারণ প্রতি হলে মার্ক উঠে, প্রতি হলে যার যে সার্ভার থেকে উঠলে এই হল নাম, হলের নামটা উঠে, যার জন্য হল থেকে রেকর্ডিং করলে হল মালিক ধরা খায় যাবে। কিন্তু কলকাতা ইন্ডিয়াতে এই জিনিসটা, এই সিস্টেমটা তারা চালু করেনি, যার জন্য ইন্ডিয়ার হল থেকে পাইরেসি হয়ে যায়। যা বাংলাদেশের 283টা হল ছিল, 283টা হলেই যাদের মেশিন, যাদের মেশিন চালানো কোনো মেশিন ছিল না। সেই সময় আমি ছবি রিলিজ করি 40টা হলে, আরেকজন আরেক প্রডিউসার ছবি রিলিজ করছে 130 হলে। আমার ছবি দুর্বল ছিল, আরেকজনের ছবির জোর ছিল, তারা বেশি হল পাইছে। আমি বলতেছি না ওদের ছবি দুর্বল, ওদের ছবিও ভালো, কিন্তু এখানে যেটা হয়েছে একটা ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি থাকে, অবশ্যই ডিস্ট্রিবিউশন একটা বড় ফ্যাক্টর, যাই বলেন একটা, যখন একটা ছবি ইউনিভার্সাল স্টুডিও ডিস্ট্রিবিউশন করে বা ডিস্ট্রিবিউশন করে বা কারণ জহর ডিস্ট্রিবিউশন করে, এটা বড় লেভেলে হয়ে যায়, হল মালিক এমনি তাদের ছবি দেয়। আর তার সাথে একটা জোর আছে প্রচার, আপনারাই বলেন, আপনারা এই ছবিটা যত প্রচার করছেন, অন্য ছবিগুলো তো প্রচার করেননি কেন, আপনার উত্তর দেন এখন। না এই যে এই মোশাররফ করিমের ছবির মতো প্রচার কেউ করেননি, হুব্বার মতো, হ্যাঁ আপনারা করেননি কেন, এই উত্তর আপনারা দেন, শুধু আপনারা আমার দোষ দিতেছেন যে আমরা বেশি হল নিছি, আপনারা এই ছবি বেশি প্রচার করতেছেন। আমার কথা হইল গিয়া যে আমি বেশি হল নিছি, হ্যাঁ, আর আপনারা এই ছবি বেশি কেন প্রচার করতেছেন, দেশীয় ছবি বাদ দিয়া, এটা তো আমাদেরই, হ্যাঁ আমার সব সিনেমাই করছি, না এটা বেশি করতে আমি দেখছি তো, আমি দেখি না, টিভি বলেন, আপনারা বলেন, ইউটিউবার ফেসবুকাররা ফেসবুকের পোস্ট বলেন, না ফেসবুকের পোস্ট, এই হুব্বানের যত পোস্ট দেখতেছি অন্য ছবি পোস্ট দেখি না, এর যে জন্য দায়ী আপনারা, আপনারা করেন না, আপনারা করেন না, আপনাদের দোষ, তুই দোষ আবার আমাকে যাবেন কেন, আগে নিজে ঠিক হন তারপর আমাকে ঠিক হয়ে যাবে, এক বছর আগে থেকে কনফার্ম, হ্যাঁ ওই বসরে করি আসতেছে, উনাকে জিজ্ঞেস করবেন যাইতা ধরবেন কবে থেকে টাইম দেবে, না এটা ডিসক্লোজ করবো না, মোশাররফ করিম যেদিন আমার ডেট দেবে, যেদিন ডেট দেবে সেদিন আমি ডিসক্লোজ করবো, উনারা এসে ধরবেন যাইতা ধরবেন, ডেট না যাইতে না, যা সচল আছে। একটা জিনিস আপনাদের বলি, ফার্স্ট অফ অল জাজ কখনো এমন একটা জায়গায় পৌঁছেছে, এমন একটা প্রতিষ্ঠান, আমি মরে গেলে এটা বন্ধ হওয়ার কিছু নাই, এটা জাজ মাল্টিমিডিয়া কোম্পানিটা সচল থাকবে, কারণ এটা একটা ফিক্সড একটা ইনকাম আছে, মার্কেট ইউটিউব ফেসবুক থেকে মাসে 10 লাখ টাকা আসতেছে, তারপর প্রতি বছর আমাদের এই 49টা ছবি আছে, এই ছবি এই ওটিটি যাচ্ছে, টিভিতে যাচ্ছে, এই করে বছর 2-3 কোটি টাকার সেল আছে, সো জাজ মাল্টিমিডিয়া তো সচল থাকবে। আমি কি করি, আমি জাজ মাল্টিমিডিয়ার কি করি, আমি অনলি ক্রিয়েটিভিটি দেখি, এর বাইরে আমি কিছু দেখি না। আমি বলি, আমি কথাটা সে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে, আমি মারা গেলে জাজ মাল্টিমিডিয়ার একটা সেকশন দুর্বল হবে, ক্রিয়েটিভ সেকশনটা, কারণ আমার নেক্সট জেনারেশন কিংবা যাদের যারা আছে কিংবা নেক্সট জেনারেশন যারা আছে তারা ক্রিয়েটিভিটি স্ট্রং না, এখন স্ট্রং হয় নাই, তাহলে হয়তো বাইরে থেকে কোনো ক্রিয়েটিভ লোক এসে বসতে হবে, আর বাকি একজন একজনই দেখে, সমিতি নেতা পেতে এগুলি দেখে, নেতাগিরি করে, একজন একজন আছে ম্যানেজমেন্ট দেখে, পুরা জাজ মাল্টিমিডিয়া অ্যাকাউন্ট ফাইন্যান্স সব পুরো ম্যানেজমেন্ট একজন করতেছে, ডিস্ট্রিবিউশন একজন দেখতেছে, আমি অনলি ক্রিয়েটিভ সেকশনটা দেখি, যেমন গল্প গান কবিতা লেখা স্টোরি সংলাপ এগুলো আমি দেখি, আমি তারা কেউ দেখে না। আমি মারা গেলে যাদের এই সেকশনটা দুর্বল হবে আর বাকি সেকশনটা ঠিক থাকবে, হয়তো আমাদের খোকন সাহেব না থাকলে আমাদের একটা সেকশন দুর্বল হবে, বাকি সেকশনগুলো ঠিক থাকবে, সো জাজ কখনো বন্ধ হবে না।